আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সম্পূর্ণ সুতি গজ কাপড় দিয়ে নতুন ডিজাইনের একটি কামিজ শেয়ার করব। এখানে আমি দুই কালার কাপড় নিয়েছি, লাল এবং ক্রিম কালার। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে খুব সহজে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি কিভাবে এই ডিজাইনটি তৈরি করে নিয়েছি। এখানে আমি উপরের পাট কাটার জন্য লাল কাপড় নিয়েছি। এখানে দুই ভাজে কাপড়টা আমি নিয়েছি, তো দুই ভাজে কাপড় আমি নিয়েছি। আমার কাপড়টা লম্বার মাপ নিব 14 ইঞ্চি, তো 14 ইঞ্চি লম্বার মাপ, আর চওড়ার মাপ নিব 16 ইঞ্চি। তো এখন দুই ভাজে কাপড় আমি দুই ভাগ করে নিব, কাটিং করে নিব। তো প্রথম পাটটি আমি প্রথমে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। আমি 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করে নিব, এক কুচি মতো করে। তো এই 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করে এই মাপে আমি 6 ইঞ্চি পরিমাণে 1/2 ইঞ্চি করে মার্ক করে নিব, আর দুই পাশে আমি মার্কটা করে নিব। তো আমার দুই পাশে মার্ক করা হয়ে গেছে। এখন আমি এই মার্কে মার্কে আমি কুচিগুলা দিয়ে নিব। আমি সম্পূর্ণ কুচি 5টা কুচি দিয়ে নিব এখানে। তো একইভাবে আমি মার্কে মার্কে সবগুলা কুচি দিয়ে নিয়েছি। আর ভিডিওটি ভালো লাগলে আবারও সবার কাছে আমার অনুরোধ রইল, আমার ভিডিওতে একটি লাইক করার জন্য সবার কাছে আমার এই আশাটা রইল। তো সবগুলা কুচি আমার দেওয়া হয়ে গেছে। এখন কুচিগুলা আমি সাইডে টাক দিয়ে নিব, দুই সাইডে আমি টাক দিয়ে নিব। তো আমার এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশও করে নিয়েছি। তো আমি দুই পাশই করে নিয়েছি, দুই পাশই আমি কুচি দিয়ে নিয়েছি। এখন আমি এই পাটে আমি কাটিংটা করে নিব। আমার পুটের মাপ আছে 6 ইঞ্চি, 2.5 ইঞ্চি বাকি রেখে আমি 6 ইঞ্চিতে মার্ক করেছি। আর আরমোলের মাপটা নিয়েছি আমি 5.5 ইঞ্চি। আমার বডির মাপ 2.5 ইঞ্চি বাকি রেখে একইভাবে আমি বডির মাপটা নিয়ে নিব। আমার 4 ভাগের 1 ভাগ থাকবে বডির মাপ। তো আমার 4 ভাগের 1 ভাগ 12 ইঞ্চিতে আমি মার্ক করে নিব। তো একইভাবে নিচের কোমরের মাপটা আমি নিয়ে নিব। আমার কোমরের মাপটা একইভাবে 2.5 ইঞ্চি বাকি রেখে আমি 10 ইঞ্চিতে মার্ক করে নিব। তো আমি মার্ক করা আমার হয়ে গেছে, কাটিং করে নিব। তো কাটিং করাও হয়ে গেছে। এখন আমি উপরে যে ডিজাইনটা তৈরি করব, এই ডিজাইনের জন্য আমি একটা ফিউজিং দিয়ে কাপড় লাগিয়ে নিয়েছি। এটা লম্বা আছে 9 ইঞ্চি আর চওড়া আছে 6 ইঞ্চি। তো আমি এখন এই কাপড়ের উপরে ডিজাইনটা তৈরি করব। তো এখানে আমি লাল কাপড় দিয়ে আগে থেকে একটা পাইপিং তৈরি করে নিয়েছি। আমি এই কাপড়ের উপরে, এই ফিউজিং লাগানো কাপড়ের উপরে আমি পাইপিংগুলা সেলাই করে নিব। তো আমি 1/2 ইঞ্চি পরিমাণ খালি রেখে আমি প্রত্যেকটা পাইপিং একইভাবে লাগিয়ে নিব। তো প্রত্যেকটা পাইপিং আমি একইভাবে সেলাই করে নিয়েছি। তো আমার সবগুলা পাইপিং সেলাই করা হয়ে গেছে। তো উপরের যে অংশটা এটা আমি একটু মুড়ি ভেঙে সেলাই করে নিব। আমি দুই ভাঁজ দিয়ে মিডল থেকে মার্ক করে নিব 2.5 ইঞ্চিতে। আমার গলার মাপটা থাকবে 2.5 ইঞ্চি। তো দুই সাইডে আমি মার্ক করে নিয়েছি। এখন উপরে যে পাটটা আমি সেলাই করে নিয়েছি ওটার আমি গলার মাপটা রাখবো 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে মার্ক করে আমি এই ডিজাইনের উপরে জয়েন করে দিব। তো 5.5 ইঞ্চি থেকে আমি সেলাইটা করে নিব, দুই সাইডে একইভাবে আমি সেলাই করে নিব। তো মার্কে মার্কে আমি সেলাই করে নিয়েছি। তো আমার উপরের পাট জয়েন করা হয়ে গেছে। এখন আমি আরেকটা ডিজাইন করার জন্য
ক্রিম কালার কাপড় নিব, আমি একটা ফুল তৈরি করে নিব। তো ক্রিম কালার কাপড়টা আমার মাপ আছে 2.5 ইঞ্চি, আর লম্বায় আছে 8 ইঞ্চি। 8 ইঞ্চি মার্কে আমি একটা কাপড় নিয়ে নিব। তো দুই ভাঁজে ভাঁজ করে আমি সেলাই করে নিব। আমার সেলাই করা হয়ে গেছে, এখন আমি একটা নিডেলের সাহায্যে কাপড়টা আমি উল্টিয়ে নিব। তো আমার উল্টানো হয়ে গেছে, আমি এখন একটু আয়রন করে কাপড়টা সমান করে নিব। তো আয়রন করা হয়ে গেছে, আমি এই কাপড়টা এখন দুইটা লুপ তৈরি করব ফুল তৈরি করার জন্য। তো মাঝখান থেকে দুইটা লুপ তৈরি করার জন্য কেটে নিয়েছি। এখন আমি আমার এই লুপটা মাপ আছে 4 ইঞ্চি করে। তো এই 4 ইঞ্চি মাপের লুপে আমি মিডেলে একটা নিডেল দিয়ে আমি সেলাই করে ফুল তৈরি করব, একটা ডিজাইন তৈরি করব। তো ভালো করে টাক দিয়ে সেলাই করে নিব আমি এই ফুলটা। একইভাবে আরেকটা ফুল আমি সেলাই করে নিব। তো এখানে আমি দুইটা লুপ একইভাবে কুচি দিয়ে সেলাই করে নিব। তো আমার দুইটা লুপই তৈরি করা হয়ে গেছে, একইভাবে আমি দুইটা লুপ তৈরি করেছি। এখন এই দুইটা লুপ আমি আবারও সেলাই করব, ফুলের মতো করে আমি ডিজাইন তৈরি করব। তো আমি একইভাবে এইভাবে 4 মাথা ভেঙে আমি সেলাই করে নিব। তো সমান করে, মানে পাতাটা সমান করে বসাবো, সমান করে বসিয়ে আমি সেলাই করে নিব। তো ভালো করে টাক দিয়ে নিব যাতে মাথাগুলা না ছুটে। তো আমার টাক দেওয়া হয়ে গেছে, আমার ফুলটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি উপরে যে পাটটা তৈরি করে নিয়েছি ওই পাটে আমি এই ফুলটা মিডেলে বসিয়ে দিব। তো মিডেলে বসানোর জন্য আমার এখান থেকে আমার সেলাই টিকবে 14 ইঞ্চি ছিল, আমার সেলাই টিকবে 13 ইঞ্চি এই উপরের পাটটা। তো আমি 13 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এখন এই 13 ইঞ্চি থেকে আমার নিচের পাটটা আমার সেলাই টিকবে 6 ইঞ্চি। 6 ইঞ্চি থেকে আমি 3 ইঞ্চি মিডেলে মার্ক করে নিব, আর এই সাইডে আমি নিব 2.5 ইঞ্চিতে মার্ক করে। তো এখন মিডেলে এই ফুলটা আমি বসিয়ে সেলাই করে নিব। তো প্রথমে ফুলটা আমি টাক দিয়ে নিব, তারপরে একটা লাল পুঁতি আমি বসিয়ে এই ফুলটা আমি সেলাই করে নিব। তো আমার লাল পুঁতিটা বসানো হয়ে গেছে, এখন আমি এই লুপ এই 4 পাতার মাঝখানে আমি বসিয়ে নিব। আগে সমান করে কেটে নিচ্ছি, একই মাপে 4টা পাতায় আমি লুপ বসিয়ে নিব, একই মাপে আমি বসিয়ে নিব। তো আমার 4টা পাতার মাঝখানে আমি লুপ 4টা বসিয়ে নিয়েছি। এখন আমি এই লুপের মাথা 2 মাথা আটকে আমি একটা পুঁতি বসিয়ে দিব। তো পাতার মতো করে আমি এই লুপটা আটকে আমি একটা পুঁতি বসিয়ে আমি চারপাশে একইভাবে 4টা পাতা তৈরি করে নিব এই ফুলের মাঝে। তো আমি 4টা পাতায় একইভাবে লুপগুলা সেলাই করে নিব। তো আমার 4টা পাতায় সেলাই করা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করে নিয়েছি। তো ঠিক এইভাবে আমি পাতাগুলা তৈরি করে নিয়েছি। তো এখন আমার এই উপরের পাটটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি নিচের পাটটা তৈরি করে নিব। আমি ক্রিম কালারের কাপড়টা নিয়েছি, আর পিছনের পাটটাও আমি কাটিং করে নিয়েছি। আর কাটিংয়ের মাপটা আমি উপরের পাটের মাপটা দেখিয়ে দিচ্ছি, এখানে শুধু ঝুলের মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। আমার ঝুলটা আছে 45 ইঞ্চি, আর বডির মাপটা যার যার মাপ অনুযায়ী কেটে নেবেন। আমি আমার মাপ অনুযায়ী আমি বডির মাপগুলো কেটে নিয়েছি। তো এখন সামনের পাটটা আমি দেখিয়ে দিচ্ছি, সামনের পাটটা আমি লম্বা কত নিয়েছি। আমি এখানে উপরের পাট আমি 13 ইঞ্চি তৈরি করে নিয়েছি, 13 ইঞ্চি থেকে বাদ দিয়ে আমি এখানে 45 ইঞ্চি আমার এটা লম্বা আছে।
আর এই পাটের মাপটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা আছে আমার 32 ইঞ্চি। তো এখন এই পাটটা আমি মাঝখান থেকে কেটে নিব পাইপিন বসানোর জন্য। তো আমি পাইপিনের কাপড়টা নিয়েছি লাল, এখানে আমার মাপ আছে 2 ইঞ্চি। তো আমি এখন পাইপ এক পাশে আগে পাইপিন লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পাইপিনটা তৈরি করে নিয়েছি। তো প্রথমে 2 ফাঁজ দিয়ে আমি ক্রিম কালার কাপড়ের উপরে লাল পাইপিনটা আমি সেলাই করে নিব। তো আমার সেলাই করা হয়ে গেছে, এখন আমি এই পাইপিনটা আমি উল্টিয়ে চিকন করে একটা পাইপিন তৈরি করে নিব। তো উপরে উল্টিয়ে চিকন করে আমি উপরে টপ সিন দিয়ে নিব। তো আমার সম্পূর্ণ পাইপিন তৈরি করা হয়ে গেছে। একইভাবে আমি আরেক পাটও পাইপিনটা লাগিয়ে নিব। তো আমার পাইপিনটা 2টা পাইপিনই লাগানো হয়ে গেছে। এখন আমি এই 2 পাট মিলিয়ে নিচে একটা কাপড় বসিয়ে নিব। এই কাপড়ের মাপ আছে আমার 2 ইঞ্চি। তো আমি 2টা কাপড় জয়েন করে নিচ্ছি। তো এখন এই কাপড়টা আমি 2 ফাঁজ দিয়ে আমি ওই 2 পাট বসিয়ে দিব, যে 2 পাট পাইপিন লাগিয়েছি। তো প্রথমে আমি 1 পাট বসিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কাপড়ের উপর আমি বসিয়ে সেলাই করে নিব। তো আমার জামার নিচের সাইডে একটু আমি ফাড়া রাখবো। তো ফাড়া পর্যন্ত আমি টপ সিনটা দিয়ে নিব। আমি এখানে ফাড়া রাখবো, আমার 9 ইঞ্চি মাপ আছে, আমার সেলাই করে টিকবে নিচের ভাঙতি দিয়ে 7 ইঞ্চি। তো আমি 9 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এখন এই 9 ইঞ্চি মার্ক পর্যন্ত আমি সেলাই করে নিব। তো একইভাবে আরেক পাটও এই পাশে লাগিয়ে নিব, একই মাপ দিয়ে এই পাশে লাগিয়ে নিব। তো আমি 2 পাশে সেলাই করে নিচ্ছি। তো আমার 2 পাশে সেলাই করা হয়ে গেছে। এখন আমি উপরের যে পাটটা তৈরি করেছি ওই পাটের সাথে আমি এই পাটটা জয়েন করে দিব। তো মিডেলে যে পাইপিনটা লাগিয়েছি মিডেলে ধরে আমি বসিয়ে সেলাই করে নিব। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার সেলাই করা হয়ে গেছে, উপরে পাটটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি পিছনের পাটটা আমি গলাটা লাগিয়ে নিয়েছি। তো পিছনের পাটের সাথে আমি এই উপরের পাটটা আমি শোল্ডারটা জয়েন করে নিব। তো আমি 2 পাশেরই শোল্ডার জয়েন করে নিব। তো একইভাবে এই পাশটা আমি সেলাই করে নিব। তো আমার শোল্ডারটা জয়েন করা হয়ে গেছে। এখন আমি হাতাটা কাটিং করে দেখিয়ে দিচ্ছি আমার হাতার মাপটা এবং লম্বাটা কিভাবে আমি নিয়েছি। তো এখানে আমি 2 পাট কাপড় নিয়েছি, আমার 2 ফাঁজে কাপড়টা আছে। তো আমি এই 2 ফাঁজের কাপড় আমার লম্বায় আছে 18 ইঞ্চি আর চওড়া আছে 16.5 ইঞ্চি। তো 2 পাট নিয়েছি কাপড়টা, এই 2 পাটের কাপড় আমি এখন 4 ভাঁজ করে নিব। তো 4 ভাঁজ করে আমি লম্বার মাপটা নিব, নিচের ভাঙতির মাপটার জন্য মার্ক করে আমি ওই মার্ক থেকে ধরে আমি লম্বার মাপটা নিব 17 ইঞ্চি, আমার 17 ইঞ্চি টিকবে। তো আমি লম্বার মাপটা নিয়েছি 17 ইঞ্চি আর হাতের মোহরিটা নিব আমি 7 ইঞ্চি আর এখানে আরমোলের মাপটা নিয়ে নিব রাউন্ড করে শেপ দেওয়ার জন্য 3 ইঞ্চি আর আরমোলের মাপটা নিব আমি 3.5 ইঞ্চি। তো মার্ক করে নিব, সাইডে আমি কাপড় জয়েন দিব। জয়েন দেওয়ার জন্য আমি বা আলাদা একটা কাপড় নিয়েছি, এখানে আমি 10 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। তো 3 ইঞ্চি যে মারটা করেছি ওখান থেকে ধরে আমি রাউন্ড শেপটা দিয়ে নিব আর সাইডে শেপ কাট দিয়ে আমি রাউন্ড শেপটা দিয়ে নিব। তো কাপড়টা আমি কাটিং করে নিব।
তোমার কাপড়টা কাটিং করা হয়ে গেছে, এখন সেলাইটা আমি করে নিয়েছি। কারণ উপরের পাটে সামনের পাটের ডিজাইনটা একই রকম হয়েছে হাতার ডিজাইনটা, এই জন্য আমি সেলাইটা দেখাইনি। এখানে আমি সম্পূর্ণ সেলাইটা করে নিয়েছি, হাতা সাইড নিচের সেলাই। তো এখানে আমি পুঁতি লাগিয়েছি, সুবুতাম লাগিয়েছি, হাতায়ও দুটা করে সুবুতাম দিয়েছি, আর হাতায়ও আমি নিচের সেলা ফাড়া রেখেছি সামনের পাটের নিচের মতো। দুই সাইডে আমি একইভাবে লাগিয়ে নিয়েছি, আর নিচে আমি এই পাইপিনের উপরে কিছু সুবুতাম লাগিয়ে দিয়েছি। তো নিচে একটু ফাড়া রেখেছি, আর সাইডে আমি সাধারণ সেলাই দিয়েছি। পিছনের পাটে আমি শুধু গোল গলাটা দিয়েছি, পিছনে কোনো ডিজাইন করিনি। তো আমার ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার ভিডিও করতে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।